नमस्कार। आज 26 अक्टोबर 2020 साल सोमवार। आबारो आबहवाय किछुटा परिवर्तन आसछे। परिवर्तनेर अर्थ होच्छे किछुटा आबारो बृष्टिर दुर्योग आसछे, कारण बर्षाकाले बृष्टि ना होले सेटाके एकटा दुर्योगई बला जाय। बर्षाकाले बर्षार बृष्टि भालो लागे, किन्तु अन्यकाले बर्षार बृष्टि ठीक भालो लागे ना। आर तेमोनी अवस्था आसते चलेछे, कारण बर्षा विदाय निते चलेछे 2 থেকে 3 দিনের মধ্যে। আমরা জানবো কোথায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা, পশ্চিমবঙ্গে বেশি বৃষ্টি হবে না বাংলাদেশে হবে, এর সঙ্গে শীতকাল কবে আসতে পারে সে সম্পর্কে তথ্য। আজকে পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের জেলার বিভাগে কোথায় কেমন আবহাওয়া থাকবে, আগামী 3 দিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া থাকবে জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর। সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। আর যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন তাদের সাবস্ক্রাইব করে নেবার রিকোয়েস্ট রইল। আজ 26 অক্টোবর, আজকের যেটা আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তাতে এটা দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, অর্থাৎ দক্ষিণবঙ্গে, কলকাতা হাওড়া হুগলি, এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে শুকনো আবহাওয়া থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কোনো রকম সতর্কবার্তা নেই। নদিয়া মুর্শিদাবাদ, এখানেও বৃষ্টির সম্ভাবনা নেই, কোনো সতর্কবার্তা নেই। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কোনো রকম বৃষ্টির কথা নেই, অর্থাৎ বৃষ্টি হবে না এমনটা বলছেন আবহাওয়া দপ্তর, কোনো রকম সতর্কতাও নেই। এর সঙ্গে পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো পড়ছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, এখানেও কোনো রকম বৃষ্টির খবর নেই, অর্থাৎ বৃষ্টি হচ্ছে না এবং এটা জানা যাচ্ছে শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, কোনো সতর্কতাও নেই। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এখানেও সেই একই অবস্থা জারি থাকছে, অর্থাৎ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কোনো সতর্কতা নেই। এর সঙ্গে নদিয়া এবং মুর্শিদাবাদ, এখানেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, কোনো সতর্কতা নেই। আজকের আবহাওয়া এটা, এবং আগামী 3 দিন কেমন আবহাওয়া থাকতে চলেছে, অর্থাৎ আজকে 26 অক্টোবর, 27, 28, 29 অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যে আবহাওয়া থাকবে, আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছেন, কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ থেকে শুরু করে পশ্চিমাঞ্চলের জেলা বীরভূম পুরুলিয়া বাঁকুড়া সর্বত্রই কিন্তু শুকনো আবহাওয়া বজায় থাকবে, কোনো রকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, কোনো সতর্কতাই নেই। অর্থাৎ এটা বুঝতে পারা যাচ্ছে আগামী কয়েকদিন কিন্তু আবহাওয়াটা পুরোপুরি শুকনো থাকতে চলেছে সমগ্র দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে। আজকে কেমন তাপমাত্রা থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা একটু হলেও 1 ডিগ্রি কম থাকতে পারে, তবে কলকাতা সংলগ্ন জায়গাগুলোতে তাপমাত্রা 1 ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তাহলে গড় করলে এটা দাঁড়াতে পারে 26 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন, সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে 31 থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। আর্দ্রতা থাকার সম্ভাবনা রয়েছে মোটামুটিভাবে 75 থেকে 95% মতন। সুতরাং এই হচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গের আবহাওয়াটা কেমন থাকবে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। এর সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে আবহাওয়াটা পরিষ্কার থাকলেও আংশিক মেঘলা কোথাও কোথাও থাকতে পারে, তবে বৃষ্টির সেভাবে কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। তবে ওপরের 5 জেলার কোথাও কোথাও বৃষ্টি চলতে পারে এই কারণের জন্য, কারণ হচ্ছে যে নিম্নচাপটা বাংলাদেশ হয়ে পূর্ব ভারতের দিকে চলে গেছে, অর্থাৎ আসাম, অরুণাচল প্রদেশের দিকে, সেটি এখন একটি সাধারণ ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। এই ঘূর্ণাবর্তের জন্য পূর্ব ভারতের রাজ্যগুলো তো হালকা মাঝারি, হালকা বিক্ষিপ্ত, যেমন বৃষ্টি হবে তেমনি উত্তরবঙ্গে তার কিছুটা প্রভাব পড়তে পারে, অর্থাৎ হালকা বৃষ্টি কোথাও কোথাও চলতে পারে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাহাড়ি এলাকাগুলোতে, এমন একটা সম্ভাবনা। যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে আগামী 3 দিন, অর্থাৎ 27, 28, 29 অক্টোবর সেরকম কোনো উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, শুকনো আবহাওয়া বজায় থাকবে। আজকে সমগ্র উত্তরবঙ্গে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 22 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। সুতরাং বুঝতেই পারলেন দুই বঙ্গের আবহাওয়াটা আজকে কেমন থাকবে এবং আগামী দিনে কেমন থাকবে। পরবর্তী যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আবার কিন্তু একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, তবে সেটি ফ্রেশ বা একেবারে নতুন নিম্নচাপ নয়, যেটা জানতে পারা যাচ্ছে ভিয়েতনাম এবং থাইল্যান্ড হয়ে সেটি ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরে প্রবেশ করতে চলেছে 29 অক্টোবর তারিখে, অর্থাৎ সেটি প্রবেশ করছে ঠিক আন্দামান, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে
পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগরে। এরপর সেটি আস্তে আস্তে এগিয়ে আসবে অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে আস্তে আস্তে এগিয়ে আসার সম্ভাবনা। 30 অক্টোবর সেটি একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্তটি থেকে, এমনটা এখনো পর্যন্ত আভাস পাওয়া যাচ্ছে। এর সঙ্গে অন্ধ্রপ্রদেশে যেমন বৃষ্টির পরিমাণটা বাড়বে, অন্যদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আর একটা বৃষ্টির দুর্যোগ আসতে পারে। তবে এখনো পর্যন্ত যা খবর রয়েছে সেই নিম্নচাপটি আগের নিম্নচাপের মতন উত্তর এবং উত্তর পূর্ব দিকে আসতে পারে এমনটা কিছু কিছু বেসরকারি আবহাওয়া দপ্তর মনে করছেন। এর জন্য মূলত পশ্চিমবঙ্গের থেকে বাংলাদেশে বৃষ্টির পরিমাণটা বেশি হবে এমনটা জানা যাচ্ছে। তবে 31 অক্টোবর থেকেই বৃষ্টি শুরু হচ্ছে এমনটা এখনো পর্যন্ত খবর। মোটামুটিভাবে যেটা জানতে পারা যাচ্ছে 2/24 পরগনা, 2 মেদিনীপুর এর সঙ্গে নদিয়া মুর্শিদাবাদে 31 তারিখে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এগুলো পরবর্তী ক্ষেত্রে পরিবর্তন হয়, তবু আজকের যে আপডেট সেটা আপনাদের জানাচ্ছি। এরপর 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ এই 3 দিনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটিভাবে হালকা বিক্ষিপ্ত, কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোতে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। যদিও নিম্নচাপটা আসে তাহলে হয়তো মেঘলা মেঘলা আবহাওয়া করতে পারে, কিন্তু বৃষ্টির এখনও পর্যন্ত সেরকম সুনির্দিষ্ট কোনো লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে না। কলকাতা হাওড়া হুগলি 2/24 পরগনা, 2 মেদিনীপুর এছাড়া নদিয়া মুর্শিদাবাদ এখানে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চিন্তার কিছু নেই, প্রবল কোনো বৃষ্টি নয়, প্রবল কোনো ঝড় নয়, হালকা বিক্ষিপ্ত হালকা মাঝারি। সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতেও কিছুটা বৃষ্টি হতে পারে হালকা বিক্ষিপ্ত, যেমন মালদহ, দিনাজপুর এছাড়া উত্তরবঙ্গের ওপরের 5 জেলার কুচবিহার, আলিপুরদুয়ার কোথাও কোথাও। যদিও আগে সেটা জানতে পারা যায়নি, এখন জানতে পারা যাচ্ছে যে ওপরের অর্থাৎ উত্তরবঙ্গের কিছু কিছু জেলাতে এর প্রভাব পড়তে পারে। সুতরাং বুঝতেই পারলেন যে নিম্নচাপের জন্য এমনই অবস্থা হতে পারে। তবে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা আপাতত নেই। এর সঙ্গে বর্ষা বিদায় নিতে পারে, যেটা এখনো পর্যন্ত খবর রয়েছে যে বর্ষা মোটামুটিভাবে বিদায় নিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে এবং মুর্শিদাবাদ ও বীরভূম থেকে। তবে সমগ্র পশ্চিমবঙ্গ থেকে 28 এবং 29 অক্টোবরের মধ্যে বর্ষা পুরোপুরি বিদায় নিতে চলেছে এমনটা খবর উঠে আসছে। বাংলাদেশের আবহাওয়াটা বলার আগে আরেকটা কথা বলে নিই যে পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে, বিশেষ করে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এছাড়াও রয়েছে বিশেষ করে আসামের গোয়ালপাড়াতে, এখানে হালকা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি চলবে, কারণ নিম্নচাপটা একটা মামুলি এখন ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে যে আবহাওয়াটা থাকার সম্ভাবনা রয়েছে তাতে আজকে খুব একটা কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত শুকনো আবহাওয়া থাকবে এবং বিহারেও মূলত শুকনো আবহাওয়া থাকবে। তবে এটা জানতে পারা যাচ্ছে যে 29 অক্টোবরের মধ্যে বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে যেখানে বর্ষা এখনও বিদায় নেয়নি সেখান থেকে পুরোপুরিভাবে বর্ষা বিদায় নিতে চলেছে। তবে আজকে বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কর্ণাটক এবং ব্যাঙ্গালোরে, কোথাও কোথাও ভালো রকম বৃষ্টি হতে পারে। এছাড়া মুম্বাই, থানে এখানেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ুর কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তর পশ্চিম ভারতের জায়গাগুলো মূলত শুকনো থাকার সম্ভাবনা রয়েছে এবং 29 তারিখের মধ্যে সমগ্র ভারতবর্ষ থেকে পুরোপুরিভাবে বর্ষা বিদায় নিতে পারে এমনটা তথ্য উঠে আসছে। বাংলাদেশের যে আবহাওয়াটা আজকে থাকবে তাতে এটা দেখতে পাওয়া যাচ্ছে চট্টগ্রাম অর্থাৎ দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশে কিছু কিছু জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে, অর্থাৎ চট্টগ্রাম রয়েছে যেমন, সিলেট রয়েছে এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বিক্ষিপ্ত চলতে পারে। তবে এর সঙ্গে জানা যাচ্ছে যে নিম্নচাপটা আসছে অর্থাৎ যেটি 30 বা 29 তারিখ করে একটা দানা বাঁধতে চলেছে বঙ্গোপসাগরে, যদিও এখনো পর্যন্ত খবর রয়েছে 30 অক্টোবর সেটি তৈরি হতে পারে। তার জন্য বাংলাদেশ জুড়ে একটা হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমগ্র বাংলাদেশ জুড়ে 31 অক্টোবর থেকে একেবারে 3 এবং 4 নভেম্বর পর্যন্ত এরকম একটা বৃষ্টির দুর্যোগ চলতে পারে। চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত বিভাগগুলোতে। আর শীত কবে আসতে চলেছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে যেহেতু বর্ষা বিদায় হবার পর উত্তর পূর্ব মৌসুমি বায়ু শুরু হবার কথা, কিন্তু নতুন করে আবারও নিম্নচাপ চলে আসছে, তার ফলে শীত আপাতত আসছে না। কবে আসবে পরবর্তী আপডেট এলে আপনাদের জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল আজকের বিস্তারিত ভিডিও অর্থাৎ বিস্তারিত আবহাওয়ার আলোচনা। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।